বাবু বাবু অগ্নি, কাকে বাঁচাবে তুমি? নিজের পরিবারকে নাকি রোহিণীর পরিবারকে? কুমার বোঝার চেষ্টা করো, ও যেটা বলছে সেটাই আমাদের শুনতে হবে, আর কোনো উপায় নেই আমাদের কাছে। মারাত্মক বিপদে ফেলেছে কাল্লাঙ্গিনী আমাদের সবাইকে। হলো এগিয়ে এসো অগ্নি, না হলে আমি এক্ষুনি এই গোলক। অগ্নিকে নিয়ে আমি চললাম রোহিণী, জ্যোৎস্না কাঞ্চনকে যে হত্যা করতে হবে তাকে। এবার সবকিছু তোমার হাতে, তুমি পারো সবাইকে বাঁচাতে। একমাত্র উপায়, মহানাগ মণি নিয়ে আমার কাছে দ্রুত চলে এসো, না হলেই কিন্তু কি হলো, কি ভাবছিস তুই? দরকার পড়লে এই মণি কাল্লাঙ্গিনীকে ফেরত দিয়ে দে, চাই না কোনো কিছু। ওই মণি না পেলে কাল্লাঙ্গিনী কাউকে ছাড়বে ভাবছিস? পেলেও কি ছাড়বে দিদি? তুমি তো সবটা জানো, ওরা বারবার আমাকে দ্বন্দ্বের মাঝে ফেলে এইভাবেই আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। কখনো কামিনী, কখনো কাল্লাঙ্গিনী, আর নয় কাল্লাঙ্গিনীকে আমি কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। আমার যোদ্ধার উপর ভরসা রয়েছে, তিনি কোনো অন্যায় হতে দেবেন না। আর আমি এর মধ্যে এমন কিছু করব যা কাল্লাঙ্গিনী কল্পনাও করতে পারবে না। স্বপ্ন দেখা আর স্বপ্নকে ছাই হতে দেখা, এক নয় দিদি। এবার তোমার পরাজয় বার্তা হয়ে আমি আসছি কাল্লাঙ্গিনী। আশা হারায়নি রাজকন্যা, এই মুহূর্তে একমাত্র তুমি কিছু করতে পারো, তুমি পারো সবাইকে বাঁচাতে। বাবা মাকে বাঁচাতে হলে মহানাগ মণি আমার হাতে না দিয়ে কোনো উপায় নেই রোহিণী, ছলনার আশ্রয় নিয়েও কোনো ফল হবে না। অগ্নি মারবে তোমার বাবা মাকে, আর তারপর তোমরা নিজেরা লড়াই করে মরবে। জ্যোৎস্না মরলে কামিনী তো মরবেই, আর মহানাগ মণি আমার হবে। না কাল্লাঙ্গিনী, তোমায় আমি সফল হতে দিতে পারি না।
এমন কিছু একটা ঘটে যাক যাতে এই অস্ত্র আমার হাত থেকে আঘাত করার জন্য কিছুতেই না নামে। যাও যুবরাজ অগ্নি, বৃথা কেন সময় নষ্ট করছো? যাও, নিজের কাজ সম্পন্ন করো। তুমি ওদের আঘাত না করলে এই খক্ষস খক্ষসীরাই কিন্তু ওদের মেরে ফেলবে। ওদের জন্য ঘৃণা দেখতে পাচ্ছ তো ওদের চোখে? অগ্নি, নিজের চেতনায় ফেরো। অগ্নি, তুমি ভুল করছো। Thank you.
অনেক হয়েছে। এই হেমাক্ষী বিদ্রোহ করতে চায়,